হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমরা এবছর মাধ্যমিক দিতে পারবো, এবছর মাধ্যমিক হবে বা উচ্চ মাধ্যমিক হবে কি না, অ্যাকচুয়ালি কবে থেকে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উঠে যাচ্ছে, বা কোন ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিতে পারবে না, পার্টিকুলার সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে এই যে নতুন এডুকেশন পলিসি তৈরি হয়েছে NEP 2020, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এতে এই অনুযায়ী আমাদের এর অ্যাকচুয়ালি এই কবে থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বন্ধ হবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, অনেকে বলছে যে আমাদের শিক্ষামন্ত্রী কী বলছে এবং আমাদের মুখ্যমন্ত্রী কী বলছে তার উপর নির্ভর করছে। এখানে আমি সেটা জানার আগে আমি বলি যে পলিসিটা তৈরি করা হয়েছে, নতুন এডুকেশন পলিসি যেটা তৈরি করা হয়েছে পুরো ইন্ডিয়ার জন্য, সেটাকে খুব ভালো মতন আমাদের জানতে হবে। তো সেটা নিয়ে কিন্তু আমি রীতিমতো একটা ভিডিও করে ফেলেছি, সেখানে অনেকেই অনেক বড় ভিডিও, অনেকেই বলছে একটা ছোট করে আমাদের জানিয়ে দিতে যে অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হবে। তো এখানে শিক্ষামন্ত্রী কী বলছে সেটা আমি পরে আসবো, সবার প্রথমে আমাদের জানা দরকার নিউ এডুকেশন পলিসি অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি কবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বন্ধ হতে চলেছে। সো খুব মনোযোগ সহকারে শোনো, যারা এবছর ক্লাস নাইনে পড়ছো অথবা টেনে পড়ছো, কী বললাম, যারা এবছর ক্লাস নাইনে এবং টেনে পড়ছো তারা মাধ্যমিকও দেবে এবং উচ্চ মাধ্যমিকও দেবে। কী বলছি, যারা ক্লাস নাইনে, এখন যারা ক্লাস নাইনে পড়ছো, এখন যারা ক্লাস টেনে পড়ছো তারা মাধ্যমিকও দেবে, তারা উচ্চ মাধ্যমিকও দেবে, এবং যারা ক্লাস টেন অথবা মাধ্যমিক এবছর পাস করে গেছো, ক্লাস ইলেভেনে উঠে গেছো অথবা উঠবে, ক্লিয়ার, কারোর ভর্তি হয়ে গেছে, কারোর ভর্তি এখনও হয়নি, সেক্ষেত্রে বলে রাখি যারা ক্লাস ইলেভেনে উঠছো এবছর তারা, এবং যারা টুয়েলভে এখন পড়ছো তারাও উচ্চ মাধ্যমিক দেবে, ক্লিয়ার হয়ে গেছে। তো কী বললাম, আরেকবার বলে দিই, যারা ক্লাস নাইনে এখন পড়ছো অথবা টেনে পড়ছো তারা মাধ্যমিকও দেবে, উচ্চ মাধ্যমিকও দেবে, যারা এবছর ক্লাস টেনে টেন পাস আউট করে গেছো, মানে মাধ্যমিক দিয়ে ফেলেছো, ইলেভেনে উঠছো, এবং যারা টুয়েলভে পড়ছো তারা উচ্চ মাধ্যমিক দেবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়ায়, যারা এই মুহূর্তে ক্লাস এইটে পড়ছো তারাই মাধ্যমিকও দেবে না, উচ্চ মাধ্যমিকও দেবে না। আর কারা দেবে, তার মানে ক্লাস এইট অথবা এইটের নিচে বলেছি, যারা ক্লাস এখন এই মুহূর্তে ক্লাস এইটের ওপরে পড়ছো, অর্থাৎ কি ক্লাস নাইন থেকে টুয়েলভের মধ্যে যারা এখন রয়েছ তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেবে। যারা ক্লাস এইটে এই মুহূর্তে পড়ছো তারা যেই নাইনে উঠবে, নাইনে সিলেবাস চেঞ্জ হবে, ক্লাস এইটে যারা পড়ছো যারা তখন টেনে উঠবে যখন, তার টেনে সিলেবাস চেঞ্জ হবে, মানে ক্লাস এইটের যা এবছর যে স্টুডেন্টরা রয়েছে তাদের সিলেবাস চেঞ্জ হতে 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 যাবে। এটাই কিন্তু নিউ এডুকেশন পলিসি অর্থাৎ NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কিন্তু দেয়া রয়েছে। এই অনুযায়ী তোমাদের জেনে নেওয়া দরকার, সেই কারণে তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। তোমরা সবাই এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছো যে আমাদের মাধ্যমিক এবার হবে কিংবা উচ্চ মাধ্যমিক হবে, তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি এবছর এইটে পড়ে থাকো তাহলে তোমাদের মাধ্যমিকও হবে না, উচ্চ মাধ্যমিকও হবে না। যদি তোমরা ক্লাস নাইনে বা তার ওপরে পড়ে থাকো তাহলে তোমাদের মাধ্যমিক থাকলে মাধ্যমিকও হবে, উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিকও হবে। তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু নিউ এডুকেশন পলিসি অনুযায়ী NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী আমি কিন্তু পুরোপুরি বললাম। যদি আমাদের স্টেটে লাগুও হয়, মানে গোটা ইন্ডিয়ায় যদি ইন্ডিয়ার এডুকেশন পলিসি চেঞ্জ হলে আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন পলিসিও চেঞ্জ হবে, এটা কিন্তু মেনে নিতেই হবে। আশা করছি তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে যে মাধ্যমিক কাদের হবে, উচ্চ মাধ্যমিক কাদের হবে, কাদের হবে না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।